दर्शक आबारो एक गुरुत्वपूर्ण भिडियो निये आपनादेर सामने मामा भागना आमी ए आली पासे भागना नूर मोहम्मद। दर्शक ये जे डिसप्लेते जे भिडियोटा चलछे जे छेलेटाके पशुर मतन गलाय जिंजिर लागिए मारधर करा होयेछे ए भिडियोटार पेछने आसल घटनाटा कि ए छेलेटार परिवार कि बोलछे देखो। दादा आमरा एकटा भिडियो पेयेछिलाम बा ओटा आमरा खबरे करेछिलाम जे एकटा छेलेके सोनार काजे गियेछिलो ताके एकदम पशुर मतन माने गलाय माने चेन लागिए ताके माने मारधर करा होच्छे एर जे पेछने आसल घटनाटा कि घटनाटा होच्छे आज थेके 7 बछर आगे उन्नी दिल्ली कारी जाए तर कि खुटीनाटी हवा समय और दोकानदार हवा पर चले आसे तरह 7 बचर पर एन दिल्ली गेसे उनार का क्या जाए तो 7 बचर आगे वनारा खुटीमाटी को ड़े दिए क्ज एन हो गए जे ऊ गे ओके देखते पे सोनापोना बेचते गे दोकानदार देखते पे धरे ओके मारधर कर बिल्कुल बिल्कुल एन अन्य दोकानदार क्या कर दोबारा करल बागे ওকে ধরে এইরকম করেছে মানে এবারে কোনো কিছু করেনি না 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 আচ্ছা কতদিন আগে কাজে গেছে দিল্লিতে ওই এক মাস এক মাস দিল্লি কোন জায়গায় দিল্লি করলবাগ কোনটা কোথায় দিল্লি আছে মানে কোদিনই আন্ডারে আছে হ্যাঁ ও থানায় রিকভারি করে তোলানো হয়েছিল থানা তুলে নিয়ে গেল ছেড়ে দিয়েছে উনিও দুদিন জেল খেটেছে ঠিক আছে ছেলেটা না দোকানদারটা দোকানদারও জেল খেটেছে দোকানদারও জেল খেটেছে ঠিক আছে এখন ছেলেটা বর্তমান পরিস্থিতিতে শারীরিক অবস্থা কি রকম খুব অবস্থা খারাপ মারধর করা হয়েছে তাই কি ডাক্তার দেখানো হয়েছে মেডিসিন ফেডিসিন দেওয়া হয়েছে আর মেডিকেল করেছে প্রশাসন মেডিকেল করেছে ঘটনা ঘটেছে ওটা মিথ্যে আগেও সোনা চুরি করেনি আর ও করতে পারে না চন্নিতানা থানায় আমি ডায়েরি করেছি অলরেডি ঠিক আছে আর আমি মানহানি দাবাও করব ঠিক আছে ওর নামে যে ছেলেটাকে ধরা হয়েছে ওর নাম কি ওর নাম আসাদুল্লাহ মল্লিক মোল্লার চক জাঙ্গালে পড়া এই যে 70 গ্রাম সোনা অভিযোগ বিচার বিলকুল গলত কারিকল লাইনে হয়তো কিছু হতে পারে এটা অস্বীকার করছি না কিন্তু বিলকুল গলত কথা তাহলে 7 বছর যে হলো তাহলে ওর বাড়িতে কেন এলো না বাড়ি তো এইখানে আশপাশেই আর বলো হরিপুর আমি যেটা খবর পাচ্ছি এখন হরিপুর আশপাশে ওনার ঘর তাহলে ওর ঘরেও তো একবার আসতে পারতো ঘরে এসে বলতে পারতো তার গার্জেনকে কে আমাদের ঘরে যে এই করেছে তোমার শালা ওই সবুরটাকে দেখাত আবার শোনা দিয়ে দেবো প্রশাসনের কাছে আমি জানিয়েছি যদি এইখানে আশপাশে ওর ঘর হয় আমি প্রশাসনকে তোর নামে এফআইআর করব আমি বলছি তারা কি এরা জানোয়ার তারা কি মানুষের পর্যায়ে পড়ে না এরকম করাটা উচিত হয়েছে তাদের তো মানুষের মতো ব্যবহার করতে পারতো ধরেছে ঠিক আছে 7 বছর আগে হয়েছে কিছু হয়েছে ঘটনা বলতে পারতো আমাদের ঘরে তার ঘরে কি একবার আসবার টাইম পেল না ওরা মানুষের পর্যায়ে পড়ে না তাই তো এদের ঘরে প্রশাসন দিয়ে ঠিক করাবো আপনার কি হয় ওটা আমার শালা আপনার আমার নবাবপুর আপনার নাম মেসার আলী মোল্লা